বাচ্চাটা এই যে কার আছে বাচ্চাটা ওই সেটাকে খেয়াল রাখতে হবে তো এখন তো গাড়ি চলে গেলে আর বাচ্চা গো আমি কিন্তু ইউটিউব করি না ইউটিউব করো বাচ্চা না খাও খাও মামাকে বললাম যে আমাদের বাড়ি কোথায় বিকেলে তো বন্ধুরা প্রায় সবাই চলে গেছে प्रिया आज के तुम्हें ये कथागुलो किन्तु ना बोलने ही नहीं तुम्हें किन्तु अनेक आज कोनो में इंट्रो देनी किच्छु देनी माथारा जास्ट गरम हो आछे प्रिया रो मीटअप टा देखे प्रिया तुम्हें किन्तु अनेक भालोबासिस अनेक ही तुम्हें निये नेगेटिव भिडियो करेछे प्रथमे नेगेटिव प्रथमे पजिटिव तारपरे आबार नेगेटिव आबार पजिटिव अनेक रकमेर तुम्हें निये अनेक भिडियो होते ही पारे जार मने जखन जेबे तुम्हें आमी किन्तु कन्टिन्यू तुम्हें निये आमी तुम्हार पाशेई छिलाम বাচ্চার জীবন সংশয় হয়ে যাচ্ছিল হয়তো তোমাদের ওইদিকে অনেকটা অ্যালার্ট হওয়ার দরকার ছিল এরপর থেকে ওয়াইটিতে তোমার সাথে আমরা থাকবো কিনা সেটা ভাববার ব্যাপার আছে ঠিক আছে মিটআপ করতে এসে একটা বাচ্চার জীবন চলে যাবে এইটা তো আমরা মানতে পারি না বলো চলে যাবে না চলে যাওয়ার মতো ব্যবস্থা হয়েছিল মিটআপ করতে এসো তোমাকে এত মানুষ ভালোবেসেছে সব ঠিক আছে গুড ইভিনিং এভরিওয়ান সবাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এতক্ষণ ভাবছিলে যে কি ভুল ভাল বকছি না একদম ভুল ভাল বকছি না পুরো কথাটা ক্লিয়ার করার জন্য এবারে এই দেখো ফ্রেশ মাইন্ডে দেখেছিল ওই সময়টা মুখটা আমার প্রিয়াকে যখন আমি খুব কড়া কড়া কথাগুলো বলছিলাম আমার মুখের কিন্তু স্ট্রাকচারটাই পাল্টে কালারটাই পাল্টে এখন দেখো আমার মুখের গ্ল্যামারটা পুরো পাল্টে গেছে হ্যাঁ প্রিয়া এইভাবে এইভাবেই সবাইকে ভালোবাসো সবার পাশে থাকো হ্যাঁ একটা অঘটন ঘটে ঘটতে ঘটতেও কিন্তু বেঁচে গেল অবশ্যই ওখানে এই কথাটা না বললেই হয় না যারা এসছো সবাই যে যার বাচ্চাটা গাড়ির মানে সামনে পড়ে যাচ্ছিল তাকে অনেকটা অ্যালার্ট থাকা দরকার ছিল মানুষ আমরা জানি মানুষ এরকম এরকম ধরনের একটা সেলিব্রিটি কিংবা এরকম ধরনের একটা মানুষের মানে সান্নিধ্য পাওয়ার জন্য আমরা সবাই পাগল প্রিয়াও কিন্তু একটি মানুষ আজ প্রিয়াকে আমাদের মতো ভিউয়ার্সরা আমাদের মতো ক্রিয়েটাররা আমাদের মতো মানুষরা আজকে এত উপরে আমরাই তুলেছি আজ দেখো প্রিয়াকে দেখে এটা প্রমাণিত হয়ে গেল যে প্রিয়া সত্যি একটা মাটির মেয়ে ও যেমনি গ্রামের মেয়ে মাটির মেয়ে সেটা সে আজকে কিন্তু পুরো প্রমাণ করে দিল খুব ভালো লাগলো প্রিয়ার এই আচরণটা আজকের খুবই ভালো লাগলো আর ওই বাচ্চাটার ব্যাপারটা যেটা বলছি একদম তোমাদের অ্যালার্ট থাকা দরকার ছিল যাদের বাচ্চা সেটা যতদূর সম্ভব আমি ভিডিওটাতে দেখলাম আমি পুরো ভিডিওটা দেখেছি প্রিয়ার খুব ভালো লাগছিল কখন যেন ওই 19 মিনিটের ভিডিওটা চট করে শেষ হয়ে গেল হ্যাঁ এত সুন্দর সবাই এতক্ষণ ধরে ওয়েট করছে কত দূর 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 থেকে কত রকমের সবাই গেছে কেউ ক্রিয়েটার কেউ ভিউয়ার্স দেখে সত্যি খুব ভাল লাগছিল কিন্তু আমরা যেতে পারিনি আমি যেতে পারিনি আমার কাজের প্রেসারের জন্য আর সত্যি কথা বলতে কি বলতো প্রিয়া সাপোর্টটা দরকার আছে একজনের সাপোর্ট অবশ্যই দরকার আছে কিন্তু এইভাবে মানে কতদিন থাকবে সেই সাপোর্টের হাতটা তবু তোমাকে দেখার জন্য এত মানুষের ভিড় ভালো লাগছিল আমাদের এখানে এসছো তুমি চাকদাতে রয়েছো চাকদা আমার বাড়ি থেকে এমন কিছু দূর নয় হ্যাঁ ইচ্ছা করলে যাওয়া যেত কিন্তু এই যে কাজের একটা প্রেশার আর মনে হলো যে এই ভিড়ের মধ্যে গিয়ে প্রিয়াকে দেখতে পেতাম সবই ঠিক আছে কিন্তু ওই ভিড় হট্টগোল গট্টগোল মধ্যে তোমার সাথে ভালোভাবে কথাও বলা হবে না তুমি সেই মুখটা আমাদের আর মনে রাখবে না মানে ওটা কি আমার বলো তো বাজারে সে মাছ বিক্রির মতো ব্যাপারটা হয়ে যাবে না চলো চলো যার যে মাছটা দরকার হচ্ছে তুলে নিয়ে চলে যাচ্ছি কিন্তু ভুলে যাব ভিড়ের মধ্যে তুমি হয়তো আমাদের মুখ তোমার মুখটা তো আমরা মনেই রাখবো তুমি হয়তো আমাদের মুখগুলো ভুলে যাবে তাই না নিরিবিলি কখনো যদি হয় সেইভাবে তোমার সাথে অবশ্যই দেখা করার খুব ইচ্ছা আছে হ্যাঁ করব তো অবশ্যই দেখা করব জানি না সেই দিনটা আদৌ আছে কিনা কবে আসবে তবে চেষ্টা করব কিন্তু দেখে মনে হচ্ছিল যে নিজে ওখানে আছি সত্যি সময়টাকে একদম ধরে রাখার মতো আর আরেকটা কথা বলতে হয় আজকে আমি এখানে একটু মন্দিরাকে বলবো দেখো 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 আর শেখো প্রত্যেকটা মানুষের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেটুখানি হোক অল্প স্বল্প যাই হোক খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল সব দাদু ঠাকুমাগুলো বসেছিল তাদের খাবার দিল সত্যি প্রিয়া খুব ভালো লাগছিল এদের সবার আশীর্বাদে এদের সবার আশীর্বাদে তোমার আয়ুষের
আরো দীর্ঘায়ু হবে, আয়ুষ আরো ভালো একটা মানুষ হবে। আর তোমাদের এই কালচারটা দেখে, তোমাদের এই ব্যবহার দেখে, মানুষের সাথে এই কথোপকথন, মানুষের সাথে এত মিল, মানুষের সাথে এত সংস্পর্শে আসা, এই জিনিসটা দেখে আয়ুষ কিন্তু বড় হচ্ছে, মানে আয়ুষও অনেক কিছু শিখতে পারবে। আর ছেলেটাকে দেখছিলাম আজকে কত খাবার দাবার ওর হাতে, বেশ একটা ও আনন্দ ফুর্তি দিতে, এতে কিন্তু ওর রোগটা অনেকটা মানে রিকভার করার মতো। জানো তো সবসময় মেডিসিনে, সবসময় কিন্তু মেডিসিনে প্রিয়া মানুষের অসুখ দূর হয় না। সবসময় মানে চেষ্টা করবে আয়ুষকে এই রকম একটুখানি প্রাণোজ্জ্বল ভাবে, একটুখানি হাসি খুশির মধ্যে কিভাবে রাখা যায় অবশ্যই সেটা চেষ্টা করবে, তাতে দেখবে আয়ুষের অনেকটা ভালো হবে। দেখো তোমাদের মানে তোমাদের তিনজনকেই বলছি, আয়ুষ তুমি আর তোমার হাজবেন্ড তিনজনকেই বলছি, তোমাদের অনেক বড় শুভাকাঙ্ক্ষী সের জন্য, তার জন্য। প্রথম থেকে তোমাকে নিয়ে যখন ওয়াইটিতে একটা ঝড় উঠেছিল তোমার ওই প্রেগনেন্সি সবকিছু নিয়ে, তখন কিন্তু সেই তখন থেকে তোমার পাশে আছি। তারও আগে থেকে তোমার ভিডিও দেখতাম, হয়তো তোমাকে নিয়ে ভিডিও না পাইনি, কিন্তু যখন দেখলাম ওই ঝড়টা তখন থেকে তোমাকে নিয়ে ভিডিও না পাচ্ছি, থাকবো, চেষ্টা করব তোমাকে ঘিরে সবসময় থাকার জন্য। আর তুমি যেরকম আছো অহংকারী হয়েও না, যেমনি আছো ঠিক অমনি থাকো, মানুষের ভালোবাসা পাবে। আরে এইটা তো কিছু কিছু এখানে দেখো, কিছু কিছু ব্লগারদের না বললে হয় না, তার মধ্যে মন্দিরার মধ্যে এই জিনিসটা কিন্তু খুব কাজ করে। মন্দিরা কখনো কাউকে প্রমোট করে না। আরে বাবা আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলছি কেন, তোমরা যেমনি ওয়াইটিতে এসে তোমাদের মতো ব্লগাররা যাই দেখাও, মানে তোমাদের ভিডিও তো অনেক কিছু আছে, অনেক সুন্দর আছে, অনেক ভালো দেখাও, আমরা হয়তো পারি না, কিন্তু তার থেকে খারাপ কিন্তু কিছু আমরা যদি ব্লগ করি, আমাদের ভিডিওতে কিন্তু একটুকু ভিউজ আসে না, বুঝতে পেরেছো? কিন্তু তোমরা, আমরা কন্ট্রোভার্সি করলে আসে, কিন্তু বাধ্য হয়ে কিন্তু কন্ট্রোভার্সি করি, কন্ট্রোভার্সি করার মতো কোনো ইচ্ছা বা মানে মানসিকতা কোনোটাই কাজ করে না। হ্যাঁ প্রতিবাদ করা সেটা আলাদা জিনিস, কিন্তু কন্ট্রোভার্সি করতে কিন্তু একদম ইচ্ছা করে না। তারপরেও কেন করি, চ্যানেলটা যেহেতু দাঁড় করেছি, চ্যানেলটাকে গ্রো করতে হবে। হ্যাঁ কিন্তু আমরা যখনই ব্লগ দিতে যাই, আমাদের ব্লগ ভিডিও তে সেরকম ভিউজ আসে না। এখন আসে না এটার কারণ আছে, যেহেতু তোমরা পারছো না সেটা নয়, আমরা কিন্তু প্রচুর চেষ্টা করি, প্রচুর খাটি একটা ব্লগিং চ্যানেলের পেছনে, কিন্তু কি হয় এখন কম্পিটিশনটা প্রচুর টাফ হয়ে গেছে ওয়াইটিতে। তখনকার সময় মন্দিরা তোমাকে বলছি, তখনকার তোমাদের সময়টাই আজ আজকে থেকে দু বছর কি তিন বছর আগে, চার বছর আগে, পাঁচ বছর আগে, তখন কিন্তু এই ওয়াইটিতে এত কম্পিটিশন ছিল না, যা কিছু দেখালেই ভিডিওতে এমনিতেই ভিউজ আসতো, মানুষ আমরা ওই বসে বসে ওই দেখতে থাকতাম, টিভি দেখতে দেখতে এক ঘরে লাগতো, ইউটিউব 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 মানুষ দেখতে থাকতো। তাই মন্দিরা তোমার ব্লগে তুমি অবশ্যই ভালো কিছু দেখো, কিন্তু প্রথম প্রথম ব্লগ গুলো দেখো, তুমি যেখান থেকে দাঁড়িয়েছ কি এমন আছে, মা একটু আচার দিতে এসছে সেটা নিয়ে তোমার এক লাখ ভিউজ, মা দুটো খাচ্ছে সেই নিয়ে তোমার দেড় লাখ ভিউজ, তুমি এটা হাতে থালা নিয়ে খাচ্ছ সেদিন তোমার 50,000 ভিউজ, কথাটা সেটা না। চলো তোমাদের নিয়ে আমাদের হিংসা না, কথাটা হলো তুমি অনেকটা উপরে উঠে গেছো, তোমার প্রচুর অহংকার অধ্যত্ত হয়ে গেছে। আজকে প্রিয়াকে দেখো, প্রিয়াকে তুমি প্রমোট করেছিলে, আর তুমি প্রমোট কখনো মানে কিছু ছাড়া করো না, যেটা পুরো একদম পুরো বোঝা যায়। আজকে প্রিয়াকে দেখে শেখো, প্রিয়া আজকে কোথা থেকে এসে আমাদের বাংলায় এসে, মানে ও তো আমাদের এখানকার নয়, অনেক দূরের মেয়ে, বাংলার মেয়ে তো অবশ্যই, সেই কথাটা বলছি না, বাংলারই মেয়ে, কিন্তু ওর পুরো একটা আলাদা ডিস্ট্রিক্ট, ওদের আলাদা একটা কালচার। আমি আলিপুরদুয়ার গেছি, ওখানকার চাল চলন কালচার, মানুষের মানসিকতা পুরো অন্যরকম, পুরো অন্যরকম। কিন্তু আজকে দেখো ওই অত দূর থেকে এসে কিন্তু আজকে এই মিটআপের একটা ব্যবস্থা করে দেখো কত একটা মানে আরো জায়গা করে নিল, কিন্তু প্রিয়া কিন্তু আরো মানুষের মনে জায়গা করে নিল। দেখো হুড় হুড় করে এবার প্রিয়ার চ্যানেল আরো গ্রো করবে, এই যে জিনিসটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে। আরে বাবা তুমি যদি আজকে দুটো মানুষকে কিছু বসিয়ে খাওয়াও, তোমাদের চ্যানেলের যা পরিস্থিতি, তোমরা যদি 5,000 টাকা খরচা করে খাওয়াও, তোমাদের চ্যানেল থেকে 10,000 টাকা ইনকাম হয়ে আসবে, হবে কি না? শুধু ইনকাম করো, মন্দিরা তোমাকে বলছে আজকের এই আনন্দের দিনও তোমাকে কথাগুলো বলছি, তুমি শুধু ইনকাম করো, নিজে খাবো, মেয়েকে দেবো, বরকে খাওয়াবো, আদার্স কারোর জন্য তুমি চিন্তা করো না। তোমার যখন 1K হয়েছিল মানে 1,00,000 হয়েছিল, তখন যে তুমি বাচ্চাগুলোকে খাইয়েছিলে শেষ মানে ওইটুখানি, তাতেও কিন্তু আমরা প্রাউড ফিল করেছিলাম। ওইটুখানি যে তুমি খাইয়েছিলে কয়টা বাচ্চাকে একটু তৈরি করা বিরিয়ানি, তাতেও তুমি যেভাবে ক্যামেরা বন্দি করে সবাইকে দেখেছিলে, সে দেখিয়েছিল আমরা জানতে পেরেছিলাম, ওখান থেকে তুমি যা খাইয়েছো তার বেশি ইনকাম করে নিয়ে চলে এসছো, সেটা বড় কথা না। করো করো, আজকে দেখো
আমাদের প্রিয়া ভালোবাসাটা আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। প্রিয়া তুমি এগিয়ে যাও, আমার তো মনে হয় না আজ অব্দি এই প্রিয়ার মতো এই 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 যে ঘটনাটা মিটাপের যে কেসটা কেউ করেনি, প্রিয়াই ফার্স্ট করলো। এবার দেখবে অনেক ইউটিউবাররা এই জিনিসটা করবে। প্রিয়া একটা মানে বিশাল একটা তুমি আরো জায়গা করে নিলে, তোমার প্ল্যাটফর্ম ছিল আরো একটা বড় প্ল্যাটফর্ম কিন্তু তুমি করে নিলে খুব ভালো। এইভাবে বুদ্ধি দিয়ে, তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আর মানুষকে ভালোবেসে ভালোবাসা আদায় করতে হয়, বুঝেছো প্রিয়া? তোমার মধ্যে সেই জিনিসটা আছে, তো চলো এইভাবে তোমরা এগিয়ে যাও, ভালো থেকো, আয়ুষকেও ভালো রেখো, সব সময় এই দিদি আছে পাশে থাকবো। তো চলো টাটা, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলি, বাচ্চাটার কেসটা যেটা ক্লিয়ার করে দিই, দেখো যে যেখানেই যাও যেভাবে যাও বাচ্চাকে ছেড়ে দিন। ওটা কোনো ক্রিয়েটর ছিল না, আই থিঙ্ক উনি ছিলেন একজন ভিউয়ার্স, উনি নিজেই বলছিলেন আমি ক্রিয়েটর নই। তো এইভাবে পাগলের মতো ছুটলে হবে না। আরে প্রিয়া তো একটা মানুষ, প্রিয়াও একটা মানুষ, দেখতে গেছো সবই ঠিক আছে, নিজের বাচ্চাটাকে দিকে তো খেয়াল করো, বাচ্চাটাকে ছেড়ে দিয়েছো, গাড়ির তলায় বাচ্চাটা পড়ে যেত, এটা কি ঠিক? এটা ঠিক নয়। প্রিয়া তাও দেখছিলাম ভিডিও করতে করতে হতচকিত, হ্যাঁ বাচ্চা বাচ্চা শুনেই কিন্তু দেখলাম ও ঠিক ধ্যানটা ওইদিকে চলে গেল হতচকিত হয়ে, যে কার বাচ্চা কি বাচ্চা, ঘটনাটা দেখলাম পুরো ব্যাপারটা তো বুঝতে পারলাম না কি হলো, কিন্তু মনে হলো বাচ্চাটা গাড়ির তলায় একজন এসে বললো, সেটা কি প্রিয়ার হাজবেন্ড না কার ছেলের ভয়েস ছিল, যে কার বাচ্চা, ধরুন বাচ্চাটা এখনই গাড়ির তলায় পড়ে যেত, কত বড় একটা অঘটন ঘটে যেত, আজকে কত বড় একটা খারাপ পরিস্থিতি তৈরি হতো। তো চলো ঈশ্বর যা করে, প্রিয়া ভালো মানুষের সাথে ভালোই হয়, আজ তোমার মিট আপ ছিল বলেই ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। আর প্রিয়া আছি সবসময়, আর যারা প্রিয়াকে ভালোবাসো তাদেরকে আমিও ভালোবাসি, পারলে আমাকেও তোমরা ভালোবাসা দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।